নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckv.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু টোটালি ভিডিও করতে চলে এসেছি। আজকে আমাদের বিষয়টি তোমরা অটোমেটিক্যালি থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা অ্যাডমিশন সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, এবং সেটা কি বিষয়, যে তোমরা কিভাবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবে তার একটা ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করা। তো তোমরা অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, কোথাও কোনোভাবে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো অফিসিয়ালিভাবে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে, কী কী বিষয়গুলো মেনে রাখতে হবে, কী কী স্টেপস ফলো করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই অফিসিয়ালভাবে অবশ্যই বলা আছে। তো সেটাই কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, তো দেখতে হচ্ছে আমি এখানে পিডিএফটা খুলেছি, এরপরে লেখা আছে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর অনলাইন অ্যাপ্লিকেশন, দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি নোটিফাইড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইন ডিউ কোর্সেস। আমি এর আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে কবে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং কবে শেষ হবে, কবে থেকে কারেকশান শুরু হবে, সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। ওকে, তো এবার আমি তোমাদের দেখাবো যে তোমাদের কী কীভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবে। তো তোমাদের প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটি বিসিকেভির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে গেলেও পেয়ে যাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবে। এবং ক্লিক করার পরে এখানে ক্লিক অন অ্যাডমিশন, এই যে অ্যাডমিশন যে বাটনটা থাকবে সেই অ্যাডমিশনের উপর ক্লিক করবে। তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন ফ্রম টপ মেনু, টপ মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন যেটা লেখা থাকবে সেটার উপর ক্লিক করবে। সেটা ক্লিক করার পরে ইউজি অ্যাডমিশন 2023 উপর ক্লিক করবে। তারপরে 2023 যখনই ক্লিক করবে তারপর আবার একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে, সেখানে উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পরে স্টুডেন্টের উপর ক্লিক করবে। তারপরে ক্লিক হেয়ার বাটনের অথবা ইউজি অ্যাডমিশনের উপর ক্লিক করবে। তারপরে তোমরা সাইন আপ করে নেবে। সাইন আপ মানে কি, তোমাদের সাইন আপ ফর নিউ অ্যাডমিশন, যারা যারা প্রথম অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য সাইন আপ, আর যারা আগে অ্যাডমিশন নিয়েছিলে এবারেও অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু লগ ইন করতে পারো। ওকে, সাইন আপ করে নেবে। তোমাদের সেখানে সমস্ত কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা ফিল আপ করবে সঠিকভাবে, নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফাদার্স নেম এবং কাস্ট, এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব খেয়াল রেখে করবে, কারণ এই বিষয়গুলো কিন্তু তোমরা পরবর্তীকালে কারেকশান উইন্ডোতে গিয়ে আর তোমরা চেঞ্জ করতে পারবে না। তো তোমাদের এই বিষয়গুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে। তারপরে তোমাদের ফিল অ্যাট দ্য ইনফরমেশন অ্যান্ড ক্লিক অন দ্য ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবে। তারপরে অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করবে। ওকে, তারপর প্রিভিউ করবে, তারপরে সাবমিট করবে, এবং তারপরে অ্যাকাডেমিক ডিটেলসকে সমস্ত ফিল আপ করার পরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের আপলোড ফটো, সিগনেচার অ্যান্ড ম্যান্ডেটরি ডকুমেন্টস অ্যান্ড ক্লিক অন দ্য প্রিভিউ বাটন, তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করবে। তারপরে কিন্তু তোমরা প্রিভিউ করবে, প্রত্যেকটা ডকুমেন্ট প্রিভিউ করবে। প্রিভিউ করে তারপর তোমরা কিন্তু অবশ্যই নেক্সট স্টেপে যাবে। নেক্সট, তারপরে ফাইনাল সাবমিট করবে এবং নেক্সট মেক অ্যান্ড পেমেন্ট এমন গো টু ড্যাশবোর্ড অ্যান্ড ভিউ ফ্রম। ওকে, মেক পেমেন্ট করার পরে তোমাদের অনলাইন পেমেন্ট হয়ে যাবে এবং তারপরে তোমরা গো টু ড্যাশবোর্ডে যাবে এবং সেখান থেকে যে ভিউ ফ্রমটা যেটা রয়েছে সেই ভিউ ফ্রমে তোমরা ক্লিক করবে। ভিউ ফ্রমে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাথে সাথে তোমাদের কাছে চলে আসবে এবং তারপরে প্রিন্ট যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর ক্লিক করে তোমাদের প্রিন্ট আউট কিন্তু অবশ্যই অটোমেটিকলি প্রিন্টারের মাধ্যমে বেরিয়ে যাবে। টোটালি 17 স্টেপস কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং এটি একটি ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বানিয়ে দিলাম যাতে তোমাদের কোথাও কোনোভাবে কোনো অসুবিধা না হয় তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে। তো আশা করি তোমরা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এরপরও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই এই যে টেকনিক্যাল একটা হেল্পলাইন রয়েছে এই হেল্পলাইনে অথবা মোবাইল নাম্বার রয়েছে, এছাড়াও তোমরা আমাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও বলছি, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।